হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আমরা দেখি যে প্রথমে ওয়ার্ড মিনিংগুলো একটু দেখি, তারপরে আমরা মূল প্যাসেজে ফিরে যাব। তো দেখো, প্রথমে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে এখানে। রিলাই অর্থাৎ ভরসা করা, হেভিলি ভারী, পেট্রোলিয়াম পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস সরি ন্যাচারাল প্রাকৃতিক, ফসিল অর্থাৎ জীবাশ্ম, ফুয়েল জ্বালানি। এভাবে আমরা এখানে মোট 20টি আছে। তারপরে দেখো এখানে গ্লোবাল, কন্ট্রাস্ট, কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে, রেপ্লেনিশড পুনরায় পূরণ করা, কমার্শিয়াল ব্যবসায়ী বা ব্যবসা সংক্রান্ত, ইন্ডাস্ট্রিয়াল শিল্পজাতীয়, এই শব্দগুলো আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তারপরে সর্বশেষ এখানে ইন্টেরিয়র অর্থাৎ অভ্যন্তরীণ, ট্রিমেন্ডাস তীব্র, ইনসাইড ভিতরে, স্টিম বাষ্প। তো এই শব্দগুলো তোমরা ভিডিওটি পজ করে রেখে খাতায় তুলে নিতে পারো। তো চলো আমরা মূল প্যাসেজে ফিরে যাই। দেখো, কান্ট্রিজ অব দি ওয়ার্ল্ড রিলাই হেভিলি অন পেট্রোলিয়াম, কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। পৃথিবীর দেশগুলো ব্যাপকভাবে পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে ফর দেয়ার এনার্জি সোর্সেস, তাদের জ্বালানির উৎসের জন্য। দের আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস। এনার্জির প্রধান দুটি উৎস রয়েছে, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, নবায়নযোগ্য এবং যেটি অনবায়নযোগ্য, এমন দুটি উৎস রয়েছে। তার মধ্যে হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। হাইড্রোকার্বন এবং ফসিল ফুয়েলটি হচ্ছে নন রিনিউয়েবল অর্থাৎ অনবায়নযোগ্য শক্তির উৎস। রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস, অর্থাৎ এই হাইড্রোকার্বন অথবা ফসিল ফুয়েল যে নন রিনিউয়েবল এনার্জি সোর্স, এগুলোর উপর যদি নির্ভর করা হয় তাহলে একটি বড় ধরনের হুমকি রয়েছে। ফার্স্ট, প্রথমত ফসিল ফুয়েলস সাচ অ্যাজ অয়েল, কোল, গ্যাস এটসেট্রা আর ফিনিট এনার্জি রিসোর্সেস, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেন্চুয়ালি উইল রান আউট অফ দেম। অর্থাৎ এগুলো হচ্ছে ফসিল ফুয়েল, যেমন তেল, কয়লা, গ্যাস, এগুলো এনার্জির একটি সীমিত বা সীমাবদ্ধ উৎস এবং এক সময় এগুলো পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। সেকেন্ডলি, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দি কামিং ডিকেডস। দ্বিতীয়ত, আসন্ন দশকগুলোতে এগুলোর মূল্য অনেক বৃদ্ধি পাবে, অ্যান্ড টু ড্যামেজিং ফর দি এনভায়রনমেন্ট টু রিপেয়ার, এবং পরিবেশের জন্য হবে খুবই মারাত্মক বা ক্ষতিকর, যে ক্ষতিটি রিপেয়ার বা মেরামত করা সম্ভব নয়। থার্ডলি, ফসিল ফুয়েলস হ্যাভ ডাইরেক্ট পলুটিং ইম্প্যাক্টস অন আর্থস এনভায়রনমেন্ট, কজিং গ্লোবাল ওয়ার্মিং। তৃতীয়ত, এই ফসিল ফুয়েলগুলোর রয়েছে সরাসরি ক্ষতিকর একটি প্রভাব অন আর্থস এনভায়রনমেন্ট, কজিং গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি করার মধ্য দিয়ে পৃথিবীর যে পরিবেশ, সেই পরিবেশটি ক্ষতি করার ক্ষেত্রে এই ফসিল ফুয়েলগুলোর রয়েছে ডাইরেক্ট একটি প্রভাব। ইন কন্ট্রাস্ট, এর সাথে তুলনা করলে রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য এনার্জির যে উৎসগুলো, যেমন সাসেস ওয়াইন্ড অ্যান্ড সোলার এনার্জি, ওয়াইন্ড অথবা সোলার এনার্জি অর্থাৎ বাতাস এবং সূর্যের যে শক্তি, সেগুলো আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রেপ্লেনিশড, ধীরে ধীরে এবং প্রাকৃতিকভাবেই এটি রেপ্লেনিশ বা পূরণ হয়ে যায়, অ্যান্ড নেভার রান আউট, এবং কখনোই শেষ হয় না। সুতরাং আমরা যে বিষয়টি এখানে দেখলাম সেটি হচ্ছে সূর্য অথবা বাতাস থেকে আমরা যে এনার্জি পাবো বা পেয়ে থাকি এটি কখনোই শেষ হবে না, কারণ এগুলো প্রাকৃতিকভাবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ যেটি আমরা ইউজ করি সেটি পূরণ হয়ে যায়। পরে দেখো, মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস এইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফ্রম দি সান। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে অধিকাংশ নবায়নযোগ্য শক্তি সরাসরি অথবা ইনডাইরেক্টলি সূর্য থেকে আসে। সানলাইট
or solar energy can be used for heating and lighting homes, for generating electricity and for other commercial and industrial uses. এখানে সানলাইট অথবা সোলার এনার্জিকে বলা হয়েছে যে এগুলো ব্যবহৃত হতে পারে বাড়িঘর গরম করতে অথবা বাড়িঘরে আলো বাড়িঘরকে আলোকিত করতে অথবা বিদ্যুৎ উৎপাদন করতে এবং বাণিজ্যিক ও ব্যবসা শিল্প সংক্রান্ত ব্যবহারের জন্য এসব এনার্জি অর্থাৎ সানলাইট অর সোলার এনার্জি ব্যবহৃত হতে পারে ক্যান বি ইউজড দি সানস হিট ড্রাইভস দি উইন্ড অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইন্স টু প্রডিউস ইলেকট্রিসিটি আচ্ছা তাহলে এই সূর্যের তাপ এ কি করে বায়ুশক্তি তৈরি করে দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড অর্থাৎ সূর্যের যে তাপ এটি বায়ুশক্তি তৈরি করে অ্যান্ড দিস উইন্ড এনার্জি এবং এই বায়ুশক্তি ক্যান বি ক্যাপচার্ড এই বায়ুশক্তিকে গ্রহণ করা যেতে পারে উইথ উইন্ড টারবাইন অর্থাৎ উইন্ড টারবাইনের মাধ্যমে এই উইন্ড এনার্জিকে গ্রহণ করা যেতে পারে টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করতে দ্যাট মিন্স যে সূর্যের তাপ বায়ুপ্রবাহ সৃষ্টি করে এবং এই বায়ুপ্রবাহ বা উইন্ড এনার্জি এটিকে গ্রহণ করতে হবে উইন্ড টারবাইনের মাধ্যমে টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করতে দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কজ ওয়াটার টু ইভাপোরেট তারপরে দি উইন্ড বাতাস এবং সূর্যের তাপ পানিকে বাষ্পে পরিণত করে হোয়েন দিস ওয়াটার ভাপোর টার্নস ইন্টু রেইন অর স্নো যখন এই ওয়াটার ভাপোর অর্থাৎ যে বাষ্প পানিটি বাষ্প হলো এই বাষ্পায়িত পানি এটি বৃষ্টিতে পরিণত হয় অথবা স্নোতে পরিণত হয় এবং ডাউনহিলে অর্থাৎ নিচে পতিত হয় তখন নিচে পতিত হয় বলতে ফ্লোস ডাউনহিল ইন্টু রিভার্স অর স্ট্রিমস নদী অথবা ঝর্ণায় পতিত হয় তখন ইটস এনার্জি ক্যান বি ক্যাপচার্ড তখন এর শক্তিটি ক্যাপচার্ড করা যেতে পারে অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি হিসেবে অ্যালং উইথ দি রেইন অ্যান্ড স্নো বৃষ্টি এবং স্নো বা বরফের সাথে তুষারের সাথে সানলাইট কজেস প্লান্টস টু গ্রো সূর্যের আলো প্লান্টস বা গাছপালাকে বৃদ্ধিতে সহায়তা করে প্লান্টস প্রডিউস বায়োমাস আবার এই উদ্ভিদ বায়োমাস তৈরি করে হুইচ অ্যাগেইন ক্যান বি টার্ন ইন্টু ফুয়েলস যেটি পুনরায় জ্বালানিতে রূপান্তরিত হতে পারে যেমন ফায়ার উড অ্যালকোহল ইত্যাদি আর এটিকে আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি অর্থাৎ এটি বায়ো এনার্জি হিসেবে এটি পরিচিত হয় বা চিহ্নিত হয় সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ আনাদার ফর্ম অফ রিনিউয়েবল এনার্জি সোর্স বিজ্ঞানীরা হাইড্রোজেনকে রিনিউয়েবল এনার্জি সোর্সের আরেকটি উৎস হিসেবে চিহ্নিত করেছেন ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন নেচার এটি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় বাট ইট ডাজ নট এক্সিস্ট সিপারেটলি অ্যাজ এ গ্যাস কিন্তু এটি আলাদাভাবে একটি গ্যাস হিসেবে থাকে না ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস এটি সবসময় অন্য সকল উপাদানের সাথে মিলিতভাবে থাকে সাচ অ্যাজ উইথ অক্সিজেন টু মেক ওয়াটার যেমন একটি উদাহরণ দেওয়া হয়েছে এখানে যে অক্সিজেনের সাথে সে মিলিতভাবে থাকে পানি তৈরি করতে হাইড্রোজেন সেপারেটেড ফ্রম আনাদার এলিমেন্ট ক্যান বি বার্নড অ্যাজ এ ফুয়েল টু প্রডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে হাইড্রোজেন ব্যবহৃত হতে পারে হাইড্রোজেনকে পোড়ানো যেতে পারে আর কোন হাইড্রোজেনটি যে সেই হাইড্রোজেনটি যেটি সেপারেটেড ফ্রম আনাদার এলিমেন্ট অর্থাৎ অন্য এলিমেন্ট থেকে সেপারেটেড হাইড্রোজেনকে পোড়ানো যেতে পারে জ্বালানি হিসেবে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে আওয়ার আর্থস ইন্টেরিয়র কন্টেইনস মোল্টেন লাভা উইথ ট্রিমেন্ডাস হিট আমাদের পৃথিবীর যে অভ্যন্তরভাগ সেখানে রয়েছে গলিত লাভা যেগুলো প্রচণ্ড উত্তপ্ত ট্রিমেন্ডাস হিট দিস হিট ইনসাইড দি আর্থ প্রডিউসেস স্টিম অ্যান্ড হট ওয়াটার হুইচ ক্যান বি ট্যাপড অ্যাজ জিও থার্মাল এনার্জি
to produce electricity for heating home etc. অর্থাৎ this heat inside the earth পৃথিবীর অভ্যন্তরে যে এই তাপ produces steam and hot water এটি ঝর্ণা বা বাষ্প এবং গরম পানি উৎপাদন করে যেগুলো ধারণ করা যেতে পারে জিওথার্মাল এনার্জি হিসেবে আর এই জিওথার্মাল এনার্জিটা কি প্রোডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে অথবা বাড়িঘর গরম করতে ব্যবহৃত হতে পারে ওশান এনার্জি কামস ফ্রম সেভারেল সোর্সেস সামুদ্রিক শক্তি বা মহাসাগরের যে শক্তি সেটিও বিভিন্ন উৎস থেকে আসে ওশানস ফোর্স অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান বি ইউজড টু প্রোডিউস এনার্জি অর্থাৎ মহাসাগরের যে শক্তি অর্থাৎ টাইড জোয়ার ভাটা এবং ঢেউয়ের যে শক্তি সেই শক্তিগুলো ব্যবহৃত হতে পারে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে টু প্রোডিউস এনার্জি দ্য সার্ফেস অফ দি ওশান গেটস মোর হিট সূর্যের অধিক তাপ এটি পেয়ে থাকে ওশানের বা মহাসাগরের উপরিভাগ ফ্রম দি সান দ্যাট দেন দ্য ওশান ডেপথ অর্থাৎ মহাসাগরের গভীরের চেয়ে বা গভীর অঞ্চলের যে উপর অঞ্চল সূর্যের তাপটি তুলনামূলকভাবে অনেক বেশি পায় দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড অ্যাজ এনার্জি সোর্স টু এই তাপমাত্রার যে ব্যবধানটি এটিও এনার্জির উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে ডিয়ার ভিউয়ার্স এই টেক্সটটি নেওয়া হয়েছে ইন্টারনেট থেকে এখানে দেওয়া হয়েছে টেক্সটির উৎস সো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও আমি আরেকবার একটু দেখাবো এটি হচ্ছে এমন যে পৃথিবীর দেশগুলো পেট্রোলিয়াম কয়লা এবং ন্যাচারাল গ্যাসের উপরে অনেক বেশি নির্ভরশীল আর জ্বালানির প্রধান দুটি উৎস রয়েছে একটি নন রিনিউয়েবল আর একটি হচ্ছে রিনিউয়েবল হাইড্রোকার্বন অথবা ফসিল ফুয়েলস এগুলো হলো নন রিনিউয়েবল এনার্জি আর হাইড্রোকার্বন ও ফসিল ফুয়েল বলতে বোঝানো হয় তেল কয়লা গ্যাস ইত্যাদি এগুলোকে কিন্তু এগুলোর উপরে নির্ভরতা একটি বড় ধরনের বিপদ হতে পারে কারণ প্রথমত বলা হয়েছে যে এগুলো একসময় শেষ হয়ে যাবে এগুলোর মজুদ সীমিত এবং একসময় শেষ হয়ে যাবে দ্বিতীয়ত এটি আগামী দশকগুলোতে খুবই ব্যয়বহুল হবে এবং এতটাই ক্ষতিকর হবে যে পৃথিবীর যে ক্ষতি হবে সেই ক্ষতিগুলো পূরণ করা সম্ভব হবে না তৃতীয়ত এই ফসিল ফুয়েলগুলোর রয়েছে সরাসরি ক্ষতিকর প্রভাব পৃথিবীর জলবায়ু বা পরিবেশের উপরে অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করার মাধ্যমে এগুলো পৃথিবীর অনেক বড় ক্ষতি করবে আর যেই ক্ষতি কখনো পূরণ করা সম্ভব হবে না আর এর সাথে তুলনা যদি করা হয় রিনিউয়েবল এনার্জিগুলোকে যেগুলো আমরা ওয়াইন্ড অথবা সোলার এনার্জি হিসেবে জানি এগুলো প্রাকৃতিকভাবে একটা সময় পূরণ হয়ে যায় এবং এগুলো পৃথিবী থেকে কখনো শেষ হবে না আর অধিকাংশ রিনিউয়েবল এনার্জি আসে সূর্য থেকে এটি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সূর্য থেকে আসে এভাবে সানলাইট অথবা সোলার এনার্জি আমাদের বাড়িঘর গরম করা বা আলোকিত করা বিদ্যুৎ উৎপাদন করা কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে সে বিষয়টি এই প্যাসেজে দেখানো হয়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জন্য দিয়েছে সেটি হচ্ছে বিজ্ঞানীরা হাইড্রোজেনকে রিনিউয়েবল এনার্জির একটি বড় উৎস হিসেবে চিহ্নিত করেছেন কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই হাইড্রোজেন কিন্তু এই হাইড্রোজেন একা থাকে না এ কম্বাইন্ডলি থাকে অন্য উপাদানের সাথে যেমন অক্সিজেনের সাথে এ মিলিত হয়ে আমাদের জন্য পানি উৎপাদন করে এভাবে সে অন্য কোনো উপাদানের সাথে থাকে কিন্তু এই সিপারেট করতে পারলে এই হাইড্রোজেনটিকে সিপারেট করে যদি ফুয়েল হিসেবে পোড়ানো হয় এবং এই পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে সে বিষয়টি বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছেন আরেকটি তথ্য আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর যে অভ্যন্তরভাগ সেখানে রয়েছে প্রচণ্ড মোল্টেন লাভা অর্থাৎ গলিত লাভা রয়েছে যেগুলো অত্যন্ত উত্তপ্ত উইথ ট্রিমেন্ডাস হিট এই যে পৃথিবীর অভ্যন্তরভাগে যে উত্তপ্ত লাভা রয়েছে এগুলো জিওথার্মাল এনার্জি হিসেবে বিদ্যুৎ উৎপাদন করতে অথবা বাড়িঘর গরম রাখতে ব্যবহার করা যেতে পারে আরেকটি তথ্য আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ওশান এনার্জি সমুদ্রের যে শক্তি সেই কথাটি এখানে বলা হয়েছে
বলা হয়েছে যে সমুদ্রে যে জোয়ার ভাটা হয় অথবা স্রোত থাকে এইগুলো ব্যবহার করে এনার্জি উৎপাদন করা যায়। সো ভিউয়ার্স, আশা করি তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমি শব্দার্থগুলো দিয়ে দিয়েছি, প্যাসেজটিও ভালো করে বোঝানোর চেষ্টা করেছি বারবার, তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। তো সকলকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।